জাতীয় সংসদ ভবনে খোকার জানাজা সম্পন্ন বিএনপির ভাইস চেয়ারম্যান ও অভিভক্ত ঢাকার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার সাত নভেম্বর বেলা সোয়া এগারোটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোকার জানাজা অনুষ্ঠিত হয় এর আগে বৃহস্পতিবার সকাল আটটা ছাব্বিশ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিউ ইয়র্ক থেকে দুবাই হয়ে তার মরাদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় নিউ ইয়র্কের ম্যানটাইনে মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যান্সার সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাদেক হোসেন খোকা সেখানে বাংলাদেশ সময় সোমবার চার নভেম্বর দুপুর একটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতষট্টি বছর মঙ্গলবার নিউইয়র্ক সময় রাত এগারোটা বিশ মিনিটে বাংলাদেশ সময় বুধবার সকাল দশটা বিশ মিনিটে সাদেক হোসেন খোকার মরাদেহবাহী এমিরেটস এয়ারলাইন্সের ইকে দুশো দুই নম্বর ফ্লাইটটি দুবাইয়ের পথে রওনা হয় সেখান থেকে একই এয়ারলাইন্সের ইকে পাঁচশো বিরাশি নম্বর ফ্লাইটে বৃহস্পতিবার সকালে ঢাকায় অবতরণ করে বিমানবন্দরে ছাদেক হোসেন খোকার মরাদেহ গ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ সময় বাইরে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন সহ দলের কয়েকশত নেতাকর্মী খোকার শ্যালক শফিউল আলম আজম খান জানান পরিবারের পক্ষ থেকে তার মরদেহ ঢাকায় আনা হয়েছে তার শেষ ইচ্ছা অনুযায়ী জুরাইন কবরস্থানে বাবার কবরের পাশে মায়ের কবরে তাকে দাফন করা হবে দর্শক আমাদের পরবর্তী আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ